প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। শাকিব খান বলেন, সব ধরনের কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু ক্যারেক্টারে যখন কেউ দাগ দিয়ে কথা বলে সেই কষ্ট কিন্তু কোনোভাবেই ভোলার নয়। আর কেউ যদি প্রমাণ দেখাতে পারে আমি বুবলির সঙ্গে সংসার করেছি এবং বুবলির পেটের বাচ্চা আমার, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার করব। শাকিব খান অপু বিশ্বাসের যে অপরাধটি আজও ক্ষমা করতে পারেনি, অপুর জন্য পরিবার পায়নি তার একমাত্র সন্তান আবরাম খান জয়, এমনটি দাবি করেছেন সুপারস্টার শাকিব খান। এদিকে অপু একই বললেন। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। অপু বিশ্বাস বলেন, সংসার করতে গেলে অনেক রকমেরই ভুল বোঝাবুঝি হয়। শাকিব আমাকে তেমনভাবে কোনো রকমের কোনো ক্ষতি করেনি। আমার লাইফে আমার যা হয়েছে সবকিছুর ক্ষতির জন্য দায়ী একমাত্র বুবলি। বুবলির কারণে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। নিস্তম্ভ পালন করে নায়িকা অপু বিশ্বাস যখন শাকিব খানের ধর্ম পালন করছে এবং মন প্রাণ দিয়ে শাকিব খানের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, শাকিব খানকে ভালোবেসে একে একে সিনেমা থেকে শুরু করে সবকিছু ছেড়েছে। এদিকে শাকিব খান অপু বিশ্বাসের এই ত্যাগগুলো সেই সময়টা একেবারেই ভুলে গেল। সাধারণ বাঙালি ছেলেদের মতোই শাকিব খানের আবেগটা সেই সময় এমন ছিল যে আমি 10টা মেয়ের সঙ্গে ঘুরি, কিন্তু আমার বউ যেন কোনো ছেলের সঙ্গে কথা না বলে। শাকিব খান চেয়েছিল একদম ঘরোয়াভাবে নায়িকা অপু বিশ্বাসকে তার ঘরের রানী করে তুলতে। শাকিব খানের এই ব্যাপারগুলো নায়িকা অপু বিশ্বাস সেই সময় মানতে পারেনি, যদিও শাকিব খান পরবর্তীতে ব্যাপারগুলো পুরোপুরি অস্বীকার করেছেন এবং নায়িকা অপু বিশ্বাস তিনিও বর্তমানে ওই আগের ব্যাপারগুলো তিনিও অস্বীকার করেন। আর শাকিব খান নায়িকা অপু বিশ্বাসের এসব কথাকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে তিনি বলেন, বুবলি তার শুধু কলিগ ছিলেন, আর কোনো কিছুই নয়। বুবলির সঙ্গে শাকিবের যা ছিল তা শুধু একজন কো-আর্টিস্টের সাথে যা থাকে সেই সম্পর্ক বাইরে শাকিবের সঙ্গে বুবলির কোনো রকমের সম্পর্ক ছিল না। এদিকে শাকিব খান অপু বিশ্বাসকেই দায়ী করলেন তার সংসার ভাঙার পেছনে। শাকিব খান বলেন, আমার সোনার সংসারটা একমাত্র অপুর জন্য ভেঙে তছনছ হয়ে গেছে। অপু আমাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শাকিব খান বলেন, সব ধরনের কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু ক্যারেক্টারে যখন কেউ দাগ দিয়ে কথা বলে সেই কষ্ট কিন্তু কোনোভাবেই ভোলার নয়। আর কেউ যদি প্রমাণ দেখাতে পারে আমি বুবলির সঙ্গে সংসার করেছি এবং বুবলির পেটের বাচ্চা আমার, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার করব। নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে খেপে যেয়ে এমনটি বলেছিলেন সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, আমি অপুর অনেক কিছুই মাফ করতে পারি, কিন্তু যখনই মনে হয় আমাকে সে ক্যারেক্টারে দাগ দিয়ে কথা বলেছে সেই সময় আমি অপুকে ক্ষমা করতে পারি না। আমার বুকটা তখন জ্বলে পুড়ে যায়। মা অনেকদিন ধরে বলছে আমি যেন সবকিছু ভুলে আবার নতুন করে বিয়ে করি, সংসার করি, কিন্তু শাকিব খান এও জানালেন, সন্দেহ মানুষের এমন একটি জিনিস যা মানুষের রক্তে মিশে থাকে। অপুকে আমি যদি সংসারে পুনরায় বিয়ে করে আবার ঘর বাঁধার কথা চিন্তা করি, তখন হয়তো আমার মনে ওই পুনরায় ওই ব্যাপারগুলো আবারও ফিরে আসতে পারে। এ সকল কথা চিন্তা করে দ্বিতীয় কোনো সিদ্ধান্তে আমি জড়াতে পারি না। আমি যদি অপুর এই মিথ্যা কথাটাকে সত্যি প্রমাণ করে বুবলিকে বিয়ে করতাম, তাহলে অপুর এখন বর্তমানে কি অবস্থা হতো? একবারও কি এটা ভেবে দেখেছে অপু বিশ্বাস? শাকিব খান নায়িকা অপু বিশ্বাসের উপর খেপে গিয়ে মিডিয়ায় এক সংবাদ মাধ্যমে এমন কথাই বলেছিলেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।